আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই সুইচটা আমরা সাধারণত অটো গাড়িতে অথবা মোটর সাইকেলেও ব্যবহার করে থাকি। তো আমরা আজকে কথা বলবো অটো গাড়িতে এই সুইচটা প্রবলেম হলে কি কি সমস্যা হতে পারে। তো এটি সাধারণত মোটর সাইকেলে ইঞ্জিন সুইচ হিসাবে ব্যবহার করা হয়। তো যেহেতু অটো গাড়িতে ইঞ্জিন সুইচ নাই, তো সাধারণভাবে এটি আমরাকে সুইচ হিসাবেই বলবো যে এই সুইচটি কিভাবে সমস্যা হতে পারে এবং সমস্যা হলে কি কি প্রবলেম হতে পারে এবং এটি কিভাবে আপনি নিজেই রিপেয়ার করতে পারবেন একদম সিম্পলভাবে, সেটি আজকে আপনাদের বোঝানোর চেষ্টা করব। দয়া করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। এই সুইচটি চার তারের অথবা দুই তারের হতে পারে, দুই তার কানেক্টর অথবা চার তার কানেক্টর হতে পারে, সেটি কোনো সমস্যা না। দুই তার আমাদের ব্যবহার করা হয়, তো চার তার বেশিরভাগ ব্যবহার করা হয় আমাদের ইঞ্জিন সুইচে অথবা মোটর সাইকেল এইরকম কোনো যান পরিবহনে আমাদের চার তার ব্যবহার করা হয়। তো যেহেতু আমাদের অটো গাড়িতে ব্যবহার করার জন্য এটি সাধারণত দুই তারই যথেষ্ট। তো অটো গাড়িতে এটি ব্যবহার করা হয়, এটি অনেক ভিআইপি সুইচ আকারে হলে এটি কিন্তু সাধারণত একটি বেড সুইচের মতো, একদম স্যাম্পল বেড সুইচ যে আমরা বাসা বাড়িতে ব্যবহার করি সেম আকারে একটি বেড সুইচের মতনই। তো শুধুমাত্র চাবি দ্বারা এটি অন অফ করা হয়। তো এই সুইচের মাধ্যমে আমাদের পুরো গাড়িটাই কন্ট্রোলিং থাকে। তো এই সুইচটির মাধ্যমে আমাদের গাড়ির যে কন্ট্রোলার আছে, তো সেই কন্ট্রোলারটি অন অফ হয়। তো শুধুমাত্র চাবি দিয়ে এটি সুইচটি অন অফ করা হয়, এটি সেফটির জন্য, যাতে করে সবাই যাতে করে অটোটি অন না করতে পারে, তো সেই ক্ষেত্রে এটি সেফটির জন্য চাবি ব্যবহার করা হয়। তো এই সুইচটি যদি প্রবলেম হয় তাহলে কিন্তু গাড়িটি অটোমেটিক একদম অফ হয়ে যাবে। তো কন্ট্রোলারে এবং মিটারে কোনো প্রকার কোনো লাইট আসবে না। তো মিটারে যদি লাইট না আসে, তো চাবি দেওয়ার পরও যদি সুইচ অন হয়, তো কিছু সময় দেখা যায় যে চাবি দেওয়ার পর অন হয়, তাহলে যদি লাইট না আসে তাহলে বুঝবেন যে সমস্যা। তো এই যে সুইচটা, তো সেম এই সুইচের মতনই। তো এই সুইচটি দিয়ে যেমন লাইট ফ্যান অন অফ করা হয়, তো সেম আকারে এই সুইচটি যেরকমভাবে কাজ করে, তো সেম আকারেই কাজ করে এই সুইচটিও। তো এই সুইচটি আমরা হাত দিয়ে অন অফ করতে পারি, কিন্তু এই সুইচটিতে ভিতরে যে কানেক্টর আছে, তো সেই কানেক্টরগুলা চাবির সাথে ম্যাচিং করা। তো এই চাবি না হলে কিন্তু এই সুইচটি অন অফ করা যায় না। তো সেম একদম বেড সুইচের মতনই, আমরা বাসা বাড়িতে যে বেড সুইচগুলো লাগাই। তো আসলে এটি আমরা কিভাবে লাগাতে পারি, তো সেটি আজকে দেখাবো। তো মিটারের পিছনে দুটি তার দিয়ে এই সুইচটি লাগানো। তো এই সুইচটিতে কোনো প্লাস মাইনাস নেই অথবা কোনো কারেন্টেরও কোনো ভয় নাই। তো এই যে আমি একটি লাইট দিয়ে টেস্ট করে দেখাবো যে এটি একদম স্যাম্পল। তো এই স্যাম্পলভাবে আপনারা এটি লাগাতে পারেন। তো যে কোনো একটি সুইচ যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনারা সেটি অন্য নতুন একটি সুইচকে কিনে তারপর সেটি অনায়াসে লাগাতে পারেন। তো এখানে যে দুটি তার আছে, তো এই দুটি তারই আপনারা দুটি তারের মাধ্যমে কানেক্ট করলেই কিন্তু সুইচটি অন অফ হবে। তো এখানে কোনো নেগেটিভ পজিটিভ অথবা কোনো কারেন্টের ভয় নেই। যেমন আমি যে এই লাইটটি এই সুইচ দিয়ে অন অফ করবো, আপনারা দেখতে পারতেছেন যে কানেক্টরের ভিতরে আমি দুই তার ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দেওয়ার পর কিন্তু এখানে অবশ্যই এই সুইচ দিয়ে কিন্তু এটি অন অফ হবে। এই যে চাবি ঢুকিয়ে দেওয়ার পর এই যে একদম বেড সুইচের মতনই। তো এটি সাধারণত যে কোনো সুইচের মতনই কাজ করে। তো আপনারা দেখতে পারতেছেন এটি কিন্তু অনায়াসে একটি সুইচের মতনই কাজ করতেছে। তো এটি যে কোনো সুইচ হলেই কিন্তু এখানে সেটিং করা যাবে। তো সাধারণত নিরাপত্তার জন্য এখানে আমরা এই চাবি সাহায্যে যে সুইচগুলো ব্যবহার করা হয়, এই চাবিযুক্ত সুইচগুলো আমরা ব্যবহার করি যাতে করে সবাই এটি অন না করতে পারে। তো আপনারা যদি সুইচগুলো লাগাতে চান তাহলে নতুন একটা সুইচ কিনে দুটি তারের সাথে কানেক্ট করলে কিন্তু সুইচটি অটোমেটিক অন হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলটির সাথে থেকে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।